আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার এই বোন গত কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন অনেকগুলো সমস্যা নিয়ে, এবং তখন খুব কষ্টের কিছু কথা উনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। আসুন দর্শক, এই যে আজকে ট্রিটমেন্ট নিলেন, ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি কেমন আছেন সেই কথাগুলোর সাথে আজকে আমরা একটু মিলানোর চেষ্টা করব। আসুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আজকে কততম দিন আপনার? আমার আজকে 7 দিন, সপ্তমতম দিন। গত 7 দিন আগে আপনি ভর্তি হয়েছিলেন, ভর্তি হয়েছিলেন। যদিও তখন আপনি বলেছিলেন যে আপনার কি কি সমস্যা, সেই সমস্যাগুলো আজকে 7 দিন পরে আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আমার হলো কোমরে ব্যথা ছিল, তারপরে ওই মেরুদণ্ডের হাড়ের শেষ অংশে ব্যথা ছিল, কক্সিস, তারপরে আমার দুই হাঁটুতে ব্যথা ছিল, আর আমার পায়ের গোড়ালি বাড়ছে, দুই পায়েরই গোড়ালি বাড়ছে। ওই পা জ্বালাপোড়া করতো, রাত্রে ঘুমাইতে পারতাম না। এখন ওই পা জ্বালাপোড়া কমছে, তারপরে ডান হাতের পায়ের গিরার ব্যথাটাও কমছে, কোমরের ব্যথাটা একদম চলে গেছে, নাই। মোটামুটি আমি সম্পূর্ণ ভালো হয়েছি, তো এখন আমি চলে যাচ্ছি। কিন্তু আমি ভিডিওতে যখন প্রথমে ডিপিআরসি হাসপাতালের ভিডিওটা আমি যখন প্রথম দেখি, দেখার পরে আমি, আমার এতগুলো অসুখ, আমি 7 বছর যাবত চিকিৎসা করতেছি, ভালো হই নাই। যখন আমি ভিডিওটা দেখি, দেখার পরে আমার ডিপিসি হাসপাতালের নাম্বারটা নেই, নিয়ে এখানে আমি খুব উৎসাহের সাথে আসছি, যেখানে গেলে আমি ভালো হব। খুব আশা ছিল আমার যে আমি এখানে গেলে ভালো হব, কারণ অনেকগুলো ভিডিও দেখছি যে তারা ভালো হয়ে গেছে এখান থেকে। অসংখ্য মানুষের ভিডিও আমি দেখছি, দেখার পরে আমার আগ্রহ জাগছে, আমি এখানে আসছি। এখানকার ট্রিটমেন্ট খুব ভালো, এখানে যে ট্রিটমেন্ট যারা করছে সেবা খুব সুন্দরভাবে দিছে। আমি, আমার ধারণা ছিল আমার 14-15 দিন এখানে থাকতে হবে, আমি 7 দিনই ভালো হয়ে গেছি। আমি এর জন্য খুব খুশি, এবং আমার জানা মতে এই ধরনের রোগী যারা কষ্ট করতেছে তাদের আমি এখানে পাঠাবো, এবং তারা জানি এখানে একটা বিশ্বাস রইলো যে এখানে ভালো ট্রিটমেন্ট দেয়। কেমন লাগছে যে 7 দিনে, মানে এতদিনের যে একটা কষ্ট, 7 দিনে ভালো হয়ে গেছেন, বাসায় চলে যাবেন, আবার ঠিক আগের মতো সবকিছু করতে পারবেন? এই যে আপনার যে একটা নিজস্ব একটা জগৎ আছে, নিজস্ব পৃথিবী আছে, স্বামী সন্তান সবাইকে নিয়ে, ঠিক আবার আগের মতো। আমার সবচেয়ে ভালো লাগতেছে কি, আমি নামাজ পড়ে সিজদা দিতে পারতাম না, আমার পায়ে যে হাঁটুর ব্যথা ছিল এটার কারণে সে খুব কষ্ট করে নামাজ পড়তাম। আমার সবচেয়ে ভালো লাগতেছে যে আমি সিজদা দিয়ে নামাজ পড়তে পারবো। আমার এটার, এই কষ্টের জন্য আমি এখানে আসছি যে আমি নামাজ পড়তে পারি না। আমি যদি নামাজ পড়তে পারি সিজদা দিয়ে, আমার সবচেয়ে বেশি খুশি লাগবে, এটাই আমি সবচেয়ে ভালো লাগতেছে। কুহায়া কাহায়া কষ্ট করে চলছি, আর কাজকাম করছি, যেগুলো সেগুলো কষ্ট করে করছি, তো এখন এতদিনের ব্যথা ভালো হয়েছে, আমি খুব খুশি, অনেক খুশি, এবং অনেক দোয়া এই হাসপাতালের প্রতি আমার। আরেকটা জিনিস আমরা একটু জানবো, এই যে কষ্টের সময়গুলোতে আমরা জানি আমাদের যে কাছের মানুষগুলো আছে তাদের সাপোর্ট অনেক বেশি দরকার হয়। আপনার পাশে আপনার সবচেয়ে কাছের মানুষটা আপনার সাথে আছে, তাদের সাপোর্ট কেমন পেয়েছিল ওই সময়টাতে? না, খুব ভালো সাপোর্টই পাইছি। যেহেতু ওনারা যদি সাপোর্ট না করতো আমি আসতে পারতাম না। আমি শুধু ভিডিওটা দেখে আগ্রহ করছিলাম যে এই হাসপাতালে গেলে অনেকে ভালো হয়ে আসে, সেই বিশ্বাসটা রেখে আমি ওনাকে বলছি, এবং আমি ওনাকে নিয়ে এখানে আসছি। তো আসার পরে আমি যে ট্রিটমেন্ট গুলা পাইলাম, এখানকার লোক যে সেবা যত্ন গুলো করে, এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যতটুকু আশা করছিলাম না তার চেয়ে বেশি পেয়েছি, যেখানে এত সুন্দর করে ট্রিটমেন্ট গুলো করে। হ্যাঁ, খুবই ভালো লাগলো। কিসের জন্য? যে তারা তো হাত কলমে করে, আমরা যে অন্য অন্য হাসপাতালে যাই তারা ওষুধের মাধ্যমে করে, আর এরা ব্যায়ামের মাধ্যমে একদম প্র্যাকটিস, একদম হাত কলমে করে। দর্শক, কাছের মানুষগুলোর যে গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ, আসুন দর্শক একটু কথা বলি, সেই সময়টা কেমন দেখেছিলেন, যে আর আজকে যে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সবচেয়ে কাছের মানুষটি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কেমন দেখতেন ওই সময়টা যখন চিকিৎসা করতেন কিন্তু কোনো ফলাফল পেতেন না? যা আগে যে তার সমস্যাটা ছিল, আসলে সমস্যা অনেক রকম ছিল। রাতে প্রতিদিনই পা জ্বালাপোড়া করতো, সে ঘুমাইতে পারতো না, তারপর নামাজ পড়বো, নামাজ পড়ার সময় সে সিদ্ধান্ত দিতে পারতো না, মানে ধৈর্য কষ্ট করে উঠতো সে, দেখছি তারপরে এর ব্যথা করবো, ব্যথা মানে তার কষ্ট দেখে, তারপরে আমরা চাচ্ছিলাম যে ইন্ডিয়া যাবো। আসলে ইন্ডিয়া না গিয়ে পরে ইউটিউবের মাধ্যমে দেখলাম যে ডক্টর শফিউদ্দৌলা ইয়া প্রধান, ওনার একটা ইয়ে দেখলাম, দেখার পরে নাম্বার সংগ্রহে আমি একটা ডিপিআরসিতে ফোন দিলাম। আচ্ছা, ফোন দিয়ে মানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে এটা আমরা কিভাবে কি ইয়া করতে পারি। পরে বললো সে যেদিন আপনি ইয়ে করবেন, মানে তারা আগের দিন কল দিবেন, যাও মানে যেদিন কল দিচ্ছি বলো তাহলে আগামীকাল আমার সিরিয়ালটা, পরে আমার নামটা ইয়ে সিরিয়ালটা দিলাম। দেওয়ার পরে বললো আমি তাহলে আমার সিরিয়াল নাম্বার কত, তাহলে আমি কয়ের দিকে আসবো। পরে বললো আপনি কই থেকে আসবেন? টাঙ্গার থেকে আসবো। ঠিক আছে, আসেন। আইসা ওই
পরে সিরিয়াল নাম্বার এখানটা দিল ইয়া করে পাবে পরে আমার মোবাইলে মেসেজ দিছে সিরিয়াল নাম্বার অলরেডি মেসেজ পেয়ে আমার সিরিয়াল নাম্বার মোবাইলে মেসেজ পেয়ে পাঠিয়ে দিছে পাঠার পরে তার সকালে আসছি আইসা গেলাম পরে আসলাম আইসা যোগাযোগ করলাম তারপরে রিয়ারে উপরে গেলাম তারপরে একটা ফর্ম ফিল আপ করে দিলাম ফর্ম ফিল আপ করে দিয়ে তারপর সে ডাক্তার সাহেবের কাছে ওখানে গেলাম সে দেখলো দেখার পরে তারপর অনেক রকম টেস্ট দিল টেস্ট করাইলাম করানোর পরে ইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমি ওনার সাথে আলাপ করছি যে আরো কিন্তু একদিন থাকতে হবে না তোমার মোটামুটি সুস্থ হয়েছো সে বলছে না ইনশাল্লাহ মোটামুটি আমার পায়ের ব্যথা চলে গেছে ব্যথাটা একদম সম্পূর্ণই ভালো হয়ে গেছে তাহলে আমি বললাম তাহলে আর থাকার দরকার নাই অবশ্যই ভালো লাগছে যে সে সুস্থ হয়েছে ভালো লাগছে আমি আর বলছি যদি আরো থাকার প্রয়োজন মনে করো তুমি থাকো তাহলে তুমি সুস্থ হও সুস্থ বাঁচাচ্ছে অসুস্থ বাঁচাচ্ছে মানে ওই সুস্থ একটা কথা বলে অসুস্থ হয়ে বাঁচাটা খুব সুন্দর বলেছেন অসংখ্য মানুষ আছেন যারা জানেন না তাদের জন্য যদি কিছু বলেন আমি এখানে দর্শক ভাই যারা আছেন আমি সবাইকে বলি যেহেতু মানে আমাদের আমার ওয়াইফে আমার ওনার যে কঠিন অসুখগুলো ছিল যেহেতু ওনাকে নিয়ে আসছি যেহেতু ভালো হয়েছে আমি আশা করি সকল ভাইরা বোনেরা যদি একদম রোগী আপনারা থাকেন আমি আশা করি তাদের ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই খুব সুন্দর বলেছেন আমরা আশা করবো যাতে বাকিটা জীবনে এরকম সুস্থ থাকেন ভালো থাকেন আমরা সেই দোয়া করি দর্শক শুনলেন এতক্ষণ দোয়া করবেন আমার এই বন্ধুর জন্য যাতে উনি জীবনে শেষ দিন পর্যন্ত এরকম সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই যদি অসুস্থ থাকেন নিচের ওই নাম্বারটি আপনার জীবনটা বদলে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল